আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কিভাবে চিংড়ি মাছ ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি তারপর লেজ আর মাথাটা কেটে নিচ্ছি তারপর মাথার উপরে একটু সিজারের সাহায্যে কেটে নিলাম তারপর একটা কাটির সাহায্যে মাথার ময়লাগুলো এভাবে বের করে নিচ্ছি আমি জাস্ট এভাবে একটা সলার সাহায্যে এভাবে মাছের ময়লাটায় দেখুন ময়লাটা উঠিয়ে নিলাম আপনারা চাইলে এটা একটা টুথপিক দিয়েও করতে পারেন আমি একটা কাঠি দিয়ে করলাম দশটা এই যে পিঠের ময়লাটা আমি বের করে ফেললাম দেখুন ময়লা বের হয়েছে অনেক এখন বুকের ফোরগুলো আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি সেম প্রসেস ফলো করে আমি আবারও আরেকটা চিংড়ি মাছ ক্লিন করে দেখাচ্ছি তো আমি কেটে নিচ্ছি সিজারের সাহায্যে মাথাটা আর লাসটা কেটে নিলাম একইভাবে তারপর মাথার পিঠের দিকে একটু কেটে নিলাম কেটে সলা দিয়ে ময়লাটা আবারও ক্লিন করে নিলাম চিংড়ি মাছ আমরা বেশি কমে সবাই পরিষ্কার করতে জানি আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে তো এভাবে করে সব চিংড়ি মাছ আমি ক্লিন করে নিতেছি আপনারা কিভাবে ক্লিন করেন কমেন্ট আমাকে জানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারাও এভাবে ক্লিন করতে পারেন তো আমি সেম প্রসেসে সব মাছ কেটে এভাবে নিয়ে নিয়েছি দেখুন কিভাবে কাটছি আমি সবগুলো মাছ এখন মাছটা একটু দেখতেও বরা দেখাচ্ছে যেহেতু মাছের মাথার খোসাটা আমি ফেলি নেই দুইভাবে চিংড়ি মাছ ক্লিন করা যায় এখন মাথার খোসাটা আমি রাখবো না আমার ভালো লাগে না তাই আমি ফেলে দিচ্ছি মাছের মাথার খোসাটা আপনারা সাইলে রাখতে পারেন মাছের মাথার কোষাটা ফেলে দিয়েও একটা কাঠের সাহায্যে মাথার ময়লাটা ফেলে দিতে পারেন সেম প্রসেস আমি সবগুলো মাছ ক্লিন করে নিয়েছি দেখুন একটা একটা করে সবগুলো মাছ ক্লিন করে নিলাম মাছের মাথা সহ রান্না করলেও খারাপ লাগে না মাছটা দেখতে অনেক বড় দেখায় আর মাথাটা ফেলে দিলে মাছটা একদম ছোটো হয়ে যায় দেখতে অতটা সুন্দর লাগে না অবশ্য খেতে মজা তো দেখুন আমি সবগুলো আমার ক্লিন করে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ